আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবারও সেই লাইভ আড্ডায়। আপনারা জানেন যে আমাদের নিজের বলার মতো একটা গল্প, একটা প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে আমরা প্রায় প্রত্যেক সপ্তাহে অন্তত একবার আপনাদের সাথে লাইভে আসার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম নয়, এবং আপনারা যেটা আমি বলার চেষ্টা করব, আপনারা যুক্ত হয়ে যাচ্ছেন এর মধ্যে, সেটা হচ্ছে যে প্রতিদিন আমাদের এখান থেকে নানান রকম কর্মসূচি আমরা কার্যক্রম নিচ্ছি, যেমন কখনো আমরা পোস্ট দিচ্ছি, কখনো ভিডিও দিচ্ছি, কখনো কোনো টিপস দিচ্ছি, কখনো আপনাদের অনেক প্রশ্ন একত্র করে সেটাকে লাইভ করে উত্তর দেওয়া হচ্ছে, আবার কখনো বা আপনাদের প্রশ্নগুলো সরাসরি উত্তর দেওয়া হচ্ছে, এবং মাঝে মধ্যে আমরা চেষ্টা করছি আপনাদেরকে একজন নতুন নতুন গেস্ট এনে তাদের সাথে আপনাদেরকে কথা বলিয়ে দেওয়া, যাতে করে তাদের কথাও শুনে, তাদের গল্প শুনে, যেহেতু এটা নিজের বলার মতো একটা গল্প, সেই জন্য তাদেরও গল্প শুনে আপনারা ইন্সপায়ার্ড হতে পারেন। তো আজকে প্রথমবারের মতো আমরা একদিন অনেক ছেলেদের নিয়ে, এখানে একটু জেন্ডার ডিসক্রিমিনেশন হয়েছে আমি বলবো, অনেক ছেলেদের নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে একজন উদ্যোক্তা নিয়ে এসেছি আমরা, যিনি নারী, এবং আমি বলবো যিনি সফল একজন উদ্যোক্তা, তিনি তার গল্প আপনাদের শোনাবেন, আপনাদের সাথে তার নানান রকম এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, এবং আপনাদেরকে ডেফিনেটলি পরামর্শ দেবেন। তার আগে আপনি একটু বলে ফেলেন কে কোন জেলা থেকে যোগ দিয়েছেন এবং কে কোন দেশ থেকে যোগ দিয়েছেন, সেটা একটু কমেন্টে লিখে ফেলেন, আমরা একটু দেখি। চিটাগং, হ্যাঁ দেখতে পাচ্ছি, সিলেট দেখতে পাচ্ছি। তো আমরা যাব, আমি একটু পরিচয় করিয়ে দিই তার সাথে। তিনি, আমি তার নাম আগে একটু আপনাদের বলে দিই, যে উনি হচ্ছেন নাসিমা আক্তার নিশা। উনি ইকেব, আপনারা জানেন আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশন একটা আছে, সেটার জয়েন্ট সেক্রেটারি, এবং সেইখানে আরও একটা বড় দায়িত্বে উনি আছেন, যেটা হচ্ছে যে ফাউন্ডার অফ ওমেন অ্যান্ড ই কমার্স, যেটাকে উই বলা হয়, সেটারও দায়িত্বে উনি আছেন। এছাড়া ওনার নিজস্ব বিজনেসের গল্প উনি অবশ্যই করবেন। নিশা আপু, আপনার সাথে আমরা গল্পটা শুরু করে দিতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন নিশা আপু আমাদের সাথে যোগ দিয়েছে, এবং আমি একটু কাছে চলে আসি। নিশাপুর, নিশাপুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। সবাইকে শুভ সন্ধ্যা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, এবং ইকবাল ভাই আপনাকে ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য, আমিও সবার সাথে কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ, গ্রেট। নিশাপুর, আসলে আমি একটু আপনাদেরকে, আপনাকে একটু বলি আমরা আসলে করছি কি, যদি আপনি কিছুটা হয়তো জানেন, তারপরে অফিসিয়ালি আজকে একটু বলি। আমি বেসিক্যালি, দিস ইজ দ্য থার্ড ব্যাচ, আমরা উদ্যোক্তা তৈরি করার ব্যাপারে, আসলে উদ্যোক্তা তো তৈরি করা যায় না, যেটা হচ্ছে যে একটু ইন্সপায়ার করা যায়, এবং অনেকেই আসলে নানানভাবে নানান কিছু দেখে নেমে যান, এটা করবো এটা করবো, কিন্তু আমি যেটা চিন্তা করলাম যে তাদেরকে একেবারে এ টু জেড তার ইনিশিয়াল মানসিক প্রস্তুতি কী দরকার উদ্যোক্তা হওয়ার জন্যে, তারপর তাকে কী কী জিনিস ফলো করা দরকার। যেমন আমরা শুধু বিজনেস শেখাচ্ছি না, আমরা তাদেরকে শেখাচ্ছি যে তুমি সৎভাবে চলো, সত্য কথা বলো, প্রোডাক্টের ভেজাল দিও না, অতিরিক্ত প্রাইসিং করো না, লং টার্ম বিজনেসে থাকার চেষ্টা করো। তারপরে আবার অনেকে অনেক আবেগে বিজনেস শুরু করে দেন, ধরে রাখতে পারে না, সেই জিনিসগুলোতেও আমরা অনেক কিছু টিপস দেওয়ার চেষ্টা করতেছি, কেন ধরে রাখতে পারে না, ম্যানেজমেন্ট দুর্বলতা, ফান্ড প্রবলেম, এমপ্লয়ি, অনেক রকমের সমস্যা থাকে, প্রোডাক্ট চুজ যেটা করেছে সেটা হয়তো কারেক্ট না, তো এরকম অনেক কিছু। তারপরে হচ্ছে যে উদ্যোক্তা হওয়ার জন্য যেটা একদম ফান্ডিং থেকে শুরু করে আইডিয়া জেনারেশন, সেলস, মার্কেটিং, কীভাবে বিক্রি করবে, কী প্রোডাক্ট চুজ করবে, এবং কীভাবে রিক্রুটমেন্ট করবে, প্রতিটা জিনিস, এবং যার কারণে 90 দিন। এবং আপনি শুনলে অবাক হবেন যে আমরা এই 90 দিন টানা কোনো বিরতি ছাড়া, এবং এমনও হয়েছে গত ঈদেও আমরা ঈদের দিন, দুইটা ঈদের দিন আমরা ক্লাস করেছি, এটা এটা বাংলাদেশে একটা ইতিহাস হয়ে গেছে, অবশ্যই ইতিহাস, মানে ঈদের দিন তো সরকারও কিছু করেন না, তারপরে কোন, তার মানে তাদের কত আগ্রহ যে তারা ঈদের দিনও জিনিসটা, এইটা হচ্ছে আসলে, আপনি একদম কারেক্টলি একটা কথা বলেছেন যে আমি যে শুধু আগ্রহ দেখাচ্ছি তা না, তারাও ব্যাপক আগ্রহ দেখাচ্ছে, এবং তারা সেটা লেগেছিল, এবং শুক্র শনি সরকারের ছুটি কোনো দিন বাদ যাচ্ছে না, এবং ইট ইজ 24 আওয়ার্স। কেন 24 আওয়ার্স বলছি, এখানে 15,000 মানুষ আছে, তারা তাদের সুবিধা মতো লগ ইন করছে, করে তারা হয়তো একটা কিছু দেখলো, ভিডিও দেখলো, বা এই যে আজকের লাইভটা দেখবে, দেখে তাদের মনে যে প্রশ্ন আছে সেগুলো সে আবার কমেন্টে করছে, বা ওইটা সম্পর্কে মন্তব্য দিচ্ছে, সেই তার মানে যে যখন চাচ্ছে ঢুকছে, প্রশ্ন করছে। আর আরও কিছু কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমরা দুটো ব্যাচ শেষ করেছি, একটা হচ্ছে প্রথম ব্যাচ, সেটাতে ছিল 164 জন 64 জেলা থেকে, দ্বিতীয় ব্যাচ আমরা করি 6,000 জনকে নিয়ে, এবং সেটা ছিল
64টা জেলা প্লাস 11টা দেশের প্রবাসী বাঙালি যারা, ও আই মিন দেশের বাইরে থেকেও ওরা জয়েন করছে, এখানে অনেকেই আছেন দেশের বাইরে থেকে, আমি বলবো আপনাদেরকে। আর এই থার্ড ব্যাচ চলছে, প্রত্যেকটা ব্যাচ শেষে আমরা তাদেরকে ঢাকায় এনেছি, সারাদিন গ্রুমিং করেছি, বাংলাদেশের সেরা সব স্পিকাররা সেখানে ছিল, নানান রকম কথাবার্তা বলেছে। এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটা একটা মানে ব্যাপক কর্মকাণ্ড তৈরি হয়েছে। তারপরে যেটা হলো 6,000 থেকে 15,000, এখন এখন আপনাদের মানে 15,000 কে আপনারা ট্রেনিং দিচ্ছেন, ট্রেনিং দিচ্ছি অনলাইনে, অনলাইনে প্রতিদিন আমরা এই কাজগুলো করে যাচ্ছি। এবং গড়ে আমি প্রতিদিন প্রায় 2 ঘন্টার সময় তাদের পিছনে দেই, রাত্রেবেলা সন্ধ্যার সময় যখন যেভাবে পারি। তো এই জিনিসটা আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে তারা অলরেডি যেটা এখন আপনি হয়তো শুনতে পাবেন যে ইকবাল ভাই হোয়াট ইজ দ্য আউটকাম, এত কিছু করছেন, আউটকাম হচ্ছে এই 6,000 জনের মধ্যে এই প্রায় 400 জন অলরেডি তাদের উদ্যোগ শুরু করে দিয়েছে, 400 জন তাদের উদ্যোগ শুরু করে দিয়েছে। তো এখন যেটা হলো সেটা হচ্ছে যে এই 400 জন কী করছে সেটা হচ্ছে তাদের প্রোডাক্ট, এটা একটা অলমোস্ট ই কমার্স সাইট হয়ে গেছে। সেটাই চিন্তা করছিলাম, মানে যেহেতু তারা অনলাইনে ট্রেনিংটা নিয়েছে, তাদের অ্যাকচুয়ালি ই কমার্সের উপরেই তাহলে তাদেরকে জোর দিয়ে কাজ করা উচিত। মোটামুটি আমি বলছি তোমরা যে ব্যবসায়ী করো না সেটাকে অনলাইনে নিয়ে আসো, এটা আমি যেহেতু আমি ই কমার্স লাইনে কিছুটা কাজ করি সেই অভিজ্ঞতা থেকে তাদেরকে আমি বলার চেষ্টা করছি, এবং তারা তা করছে, তাদের সেল বাড়ছে। ইন্টারেস্টিং পার্ট যেটা যেটা আমি আপনাকে এখন বলবো, এইখানে তারা একে অন্যের ক্রেতা বিক্রেতা এখান থেকে তারা অর্ডার পাচ্ছে। আচ্ছা, যেহেতু তারা প্রোডাক্ট ডিসপ্লে করছে ওখানে, এখান থেকে অর্ডার পাচ্ছে, একে অন্যের ক্রেতা বিক্রেতা হচ্ছে এবং পার্টনার হচ্ছে তারা একে অন্যের, তাদের সঙ্গে ব্যাপক একটা নেটওয়ার্কিং, লং টার্মে যেহেতু একটা রিলেশনের ভিতরে এসে পড়েছে, মানে তারা ট্রেনিং করছে যেটা আমরা মানে করি আর কি, একজন আরেকজনকে চিনে গিয়েছে তারা ভালোভাবে, সো এই নেটওয়ার্কিংটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং সেই জন্য যেটা হচ্ছে যে তারা বাংলাদেশের কোন জেলায়, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, ফেনী, নোয়াখালী, হোয়াট এভার দ্য ডিস্ট্রিক্ট, তারা একে অন্যের বন্ধু হচ্ছে। এবং আমরা কিন্তু তা কাউকে ছেড়ে দিচ্ছি না, যারা ফার্স্ট ব্যাচ করেছে, সেকেন্ড ব্যাচ করেছে, প্রত্যেকে এখানে যুক্ত আছেন এবং তারা নেটওয়ার্কিংটা প্রতিনিয়ত করতে পারছেন, কারণ 15,000 মানুষের সঙ্গে তো একদিনে সম্পর্ক তৈরি করা সম্ভব না, এবং এটা বাড়ছে প্রতিদিন, ইনফ্যাক্ট এটা প্রতিদিন বাড়ছে। তো আপনার কাছে যেটা জানার বা বলার সেটা হলো, যেহেতু এটা একটা নিজের বলার মতো গল্প, আপনার গল্পটা ছোট করে একটু প্রথমে শুনবো যে আপনার স্ট্রাগল। আমি জানি যে আপনার একটা মানে ইনহেরিটেড বিজনেস ফ্যামিলি থেকে আপনি এসেছেন, তারপরেও আপনি সেটা গ্রহণ না করে নতুন কিছু করার চেষ্টা করছেন, এই যে চ্যালেঞ্জগুলো, আর একটা মেয়ে হিসাবে সেই চ্যালেঞ্জটা আমার ধারণা আর একটু বেশি ছেলেদের তুলনায়, একটু ছোট করে আপনার গল্পটা যদি বলেন, তারপরে আমরা ই কমার্স নিয়ে আলাপ করবো। আমি তো মানে এর আগে আপনি যেহেতু জানেন যে আমার বাবা অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন, একজন দানবীর ছিলেন, তো উনি অসুস্থ হওয়ার পরেই আমি ওনার বিজনেসে বসি, এবং সেটা হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট একটা বিজনেস, এটা হিউজ একটা ব্যাপার। সেখানে মনে হয় বাংলাদেশের ভিতরে আমি মনে হয় প্রথম এমডি যে মেয়ে হিসেবে এমডি হিসেবে জয়েন করেছি। তো সেটা মোটামুটি, ওটার নাম কি ছিল? বনরূপা আবাসিক প্রকল্প। বনরূপা, আপনারা সবাই চেনেন বনরূপা, ওকে। তো সেখান থেকে আমি চিন্তা করা শুরু করলাম, আসলে আমার কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড, আমার বিজনেস ফ্যামিলি হলো, আমার কিন্তু মেন্টালিটি কখনোই বিজনেসে ছিল না। আমি ভেবেছিলাম যে ল পড়বো, কিন্তু আলটিমেটলি ল পড়া হয় নাই, বিজনেসেই পড়েছি। আমি ভেবেছিলাম যে হাউস ওয়াইফই হবো, হয়তো ছোটোখাটো একটা বুটিক টুটিক দিবো এরকম কিছু, কিন্তু একদম প্রপার ওয়েতে বিজনেস মাইন্ডেড কখনই ছিলাম না। কিন্তু আব্বা যখন অসুস্থ হলেন, তখন আমার হাজব্যান্ডই পারমিশন দিল যে না ঠিক আছে, এখন যেহেতু বাবা বলছে তুমি বসো, তো সেই বসা শুরু হলো। প্রথম দিকে খুব শাই ফিল করতাম যে পুরো অফিসে আমি এক একটা মেয়ে, মানে অসুস্থই লাগতো আর কি, ফ্রেন্ডদেরকে এনে বসে রাখতাম যে তোমরা বসো। তো মাস ছয়েক পরে আমি খুব ইউজ টু হয়ে গেলাম, এবং বিজনেস করাটা তখন আমার মানে খুব ভালো লাগা শুরু করলো, অফিস করা, বিজনেস করা নিজের কাছে ভালো লাগা শুরু করলো। কিন্তু মনে হলো যে একটু ক্রিয়েটিভিটি, একটু চেঞ্জ কিছু আনি। তো সেই চেঞ্জ আনতে যেয়েই আমার ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে নিজে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার আগ্রহের যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে কাজ করলে আমার মনে হয় যে আমি কখনো বোর হব না। তো আমি খুব গেম খেলতে পছন্দ করতাম, তো ফেসবুকে তখন গেম খেলতাম, তো সেই গেমের চিন্তা থেকেই মাথায় আসলো যে ফেসবুক অন করে গেম খেলাচ্ছে, তো আমি মোবাইলে কেন গেম খেলি না, মোবাইলে তখন গেম আসেনি। তো তখন ভাবলাম যে তাহলে এটাই স্টার্ট করে দেখি বাংলাদেশে, যেহেতু এটা এখনও কেউ করে নেই, এটা স্টার্ট করি। তো সেখান থেকে শুরু, 2010 থেকে 2009 থেকে
পরে ওটা জয়েন্টে ছিল, পরে আমি আমার ক্লোজ ফ্রেন্ড নিয়ে আবার 2011 থেকে আবার স্টার্ট করলাম রেভারি কর্পোরেশন, সেটা দিয়ে শুরু, এখনও চলছে সেটা। আমি এখনও গেম খেলতে খুবই পছন্দ করি, আমার ছেলেও গেম খেলতে পছন্দ করে, তো সেটা দিয়ে শুরু। কিন্তু এই শুরুটা যে বা এখন পর্যন্ত যে খুব স্মুথলি চলেছে, খুব সাথে সাথে শুরু করে দিতে পেরেছি, কোনো স্ট্রাগল ছিল না তা না, বরঞ্চ মেয়ে হিসেবে অনেক বেশি স্ট্রাগল ছিল। অ্যাবসলুটলি, এবং এটা মানে কোনো গল্পই স্ট্রাগল এবং উত্থান পতন ছাড়া হয় না। কিন্তু আমি এখানে খুব মারাত্মক একটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই আপনাদের জন্যে, সেটা হচ্ছে যে আপনার গল্প থেকে আমার কাছে যেটা মনে হলো, যেটা শিক্ষণীয়, এক নাম্বার হচ্ছে যে বাবার বিজনেস আছে বলেই ওইটা আমার ভালো লাগতেছে বা আমি সেটাতে ভালো করব, ব্যাপারটা এরকম আপনার মধ্যে কাজ করে নাই। আসলে এটা কাজ করে না, কারণ আসলে ভালো লাগার একটা ব্যাপার আছে যে আমি ওইটা করতে চাই কিনা। দুই নাম্বার হচ্ছে যে একটা শখ যে বিজনেসে পরিণত হতে পারে, মানে আপা বলছিলেন যে ওনার গেম খেলতে পছন্দ, সেই শখ থেকে উনি বিজনেসে কনভার্ট করলেন। এটা বিশ্বাস করি আমি যে আমার পছন্দের জায়গাটাকে যদি আমি প্রফেশনে নিয়ে আসি, তাহলে সেই প্রফেশনটাকে আমি অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু যদি আমি শুরু করি, সেটা কিন্তু সাস্টেইন করবে না, এটা লং টার্মে যাবে না, যাবে না, যাবে না। এই জন্য আমি আমাদের মেয়েদেরকেও আমি এই জিনিসটাই শিক্ষা দিই যে প্রথমে পছন্দের জায়গাটা চুজ করো, যে তুমি কোন জিনিসটা পছন্দ করো সেই জায়গাটাকে প্রফেশনে নিয়ে আসো। আরেকজন সালোয়ার কামিজের কাজ করছে বলে যে তুমিও সালোয়ার কামিজের কাজ করবা তা কিন্তু না, এবং ই কমার্স বলতে আমরা সালোয়ার কামিজ একটা সময় আমরা মনে করে ফেলেছিলাম, বাট এখন চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। আমাদের এখানে যারা আমাদের বোন যারা আছেন তারা একটু কমেন্ট করেন এবং তারা আপাকে প্রশ্ন করতে পারেন, আমি আপাকে ট্যাগ করে দিব, আপা নিশ্চয়ই পরে এগুলো দেখবেন, আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করবেন। তাদের হয়ে আমি একটু আপনাকে প্রশ্ন করতে চাই যে একটা মেয়ের জন্য আলাদা বাড়তি কী দরকার হয় উদ্যোক্তা হওয়ার জন্য, বা কী কী ডিফিকাল্টিস ফেস করে, একটা তো ফ্যামিলি তো আছে। ডিফিকাল্টিস তো মানে ফ্যামিলি থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হয়, কিন্তু ফ্যামিলি কিন্তু আবার সেটাকে রিকভারি করে। তো প্রথমে যেটা মেয়েদের ঠিক করতে হবে তাদের মেন্টালিটি, যে আমি আমার ড্রিমটাকে সামনে নিয়ে যাব, এই জিনিসটাকে আমার ঠিক করতে হবে, ঠিক করতে হবে যে অ্যাকচুয়ালি কি আমি জব হোল্ডার হব, হাউসওয়াইফ হব, আর আমি উদ্যোক্তা হব, কোনটাকে আমি প্রায়োরিটি দেবো বেশি। সেই জিনিসটা আমার যদি আমি ঠিক না করি, তাহলে কিন্তু আমার লাইফের সেটেলমেন্ট আসবে না। আমি হয়তো বা জবে ঢুকলাম কিন্তু আমি এনজয় করছি না জবটা করতে। আবার অনেকে জবের পাশাপাশি বিজনেসও করছে, বেশি প্রেশার নিয়ে ফেলছে, কোনোটাই ভালোভাবে ফোকাসড করতে পারছে না। তো এই জন্য বলবো যে আগে নিজের মেন্টালিটি ঠিক করতে হবে। অবশ্যই প্রথম দিকে আমার মনে হচ্ছে জবে ঢুকে একটু সেটেল হয়ে তারপরেই বিজনেসে যাওয়া ভালো, তাহলে বেটার হবে, সুযোগ যদি পাওয়া যায়। সুযোগ যদি পাওয়া যায়, যদি না পাওয়া যায়, যদি আমার মনে হয় যে উদ্যোক্তা হব, তাহলে আমার পছন্দের জায়গাটাকে চুজ করে দেন আমার স্টার্ট করা উচিত, এটা হচ্ছে প্রথম জিনিস। তারপর ফ্যামিলিকে বোঝানো, প্রথমে যে ফ্যামিলি বুঝে যাবে তা না, ফ্যামিলি কখনোই এখনও অনলাইন জিনিসটা ভালোভাবে বুঝে না, কারণ আমাদের বাবা মারা অনলাইন কি আগে দেখে নেই। আগে যেমন অফিসে বসতে দিত না, এখন অফিসটা বুঝে, অফিসের এনভায়রনমেন্ট বুঝে, সো এখন মেয়েদের কিন্তু অফিসে যাওয়া যেতে দেয়, কিন্তু অনলাইন ব্যাপারটা এখনো বুঝে না যে অনলাইনে কি বিক্রি করবে, এগুলো বাদ দাও, তুমি কাজ করো, বিজনেস করো না, তুমি ই করো, চাকরি করো। তো এই জিনিসটা নিয়ে প্রথমে বাবা মা বাধা দিবি, তো সেইখানেও বাবা মাকে বুঝানো, হ্যাঁ একটা জিনিস দেখানো যে তোমরা অপেক্ষা করো, ধৈর্য ধরো মেয়ের উপরে, আমি তোমাদেরকে উজ্জ্বল করে দেখাবো, কিছু একটা করে দেখাবো। এই এই মানে মনের ভিতরে এই জিদটা নিয়ে কাজ করতে হবে, কাজ করতে শুরু করলেই দেখা যাবে যে সামনে এগোনোর রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু শুরু করতে হবে, শুরু না করলে হবে না। অ্যাবসলিউটলি, এবং আমার কাছে মনে হয় ফ্যামিলিতে যে বাধাটা সেটা নির্ভর করে, সেটা নির্ভর করে যে আমাদের ফ্যামিলিতে ওই ওই মেয়ের, বিশেষ করে আমি বলবো তাকেই প্রুফ করতে হবে, তাকেই ভাঙতে হবে, এক্স্যাক্টলি, এবং তার সেটা তার আচরণ দিয়ে, তার বিশ্বাসযোগ্যতা দিয়ে তাকে তো বাবা মার, কারণ আমি বাবা মার কাছে যদি একটা ছেলে বা মেয়ে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে না পারে, কাস্টমারের কাছে কিভাবে করবে, তো এটাতে খুবই মানে আর এর চেয়ে বড় বিশ্বাসযোগ্য মানুষ তো আর কেউ নাই পৃথিবীতে। সো তার মানে আমার তো আগে সেই কনফিডেন্সটা বাবা মাকে দিতে হবে। আরেকটা জিনিস একটু যদি বলে না, সেটা হচ্ছে যে আমাদের, আপনি জানেন, আপনি নিজেও হয়তো ফেস করেন নাই, বাট যেখানে যান গল্প শুনে ফেস করেন বা প্রশ্নের মুখোমুখি হন, সেটা হচ্ছে যে টাকা অর্থ বিজনেস করতে চায়, অনেক মেয়ে চিন্তা করে বা অনেক ছেলে চিন্তা করে যে আমি ব্যবসা করব, কিন্তু আমার টাকা নাই, হয়তো তার হাতে একটা ভালো আইডিয়া আছে বা আইডিয়া নিয়ে ভাবছেই না, আমি তো টাকাই নেই, আইডিয়া নিয়ে ভেবে কি করব। এইটার এখন সুযোগ সুবিধাগুলো কেমন, বা যে আপনি ই কমার্স আছেন, এটা না আসলে আজ থেকে 5 বছর আগে এই প্রবলেমটা ছিল, কিন্তু এখন আসলে টাকা নিয়ে চিন্তা না করে আইডিয়াটা আগে জেনারেট করুক, এখনকার আইডিয়ার অনেক মূল্য। আমি যদি একটা ইউনিক কোনো একটা আইডিয়া বের করতে পারি, সেটা নিয়ে বসে থাকলে হবে না,
মুভ ফরওয়ার্ড করতে হবে। আমাদের আজকালকার মিনিস্টার যে মিনিস্ট্রিগুলো আছে, আইসিটি মিনিস্ট্রি, তারা কিন্তু আইডিয়ার উপরে ফান্ডিং করে, এটা কিন্তু আমাদের এখানে আগে ছিল না। তো এই জিনিসটা কিন্তু একটা বেশ বড় একটা অপরচুনিটি নতুন উদ্যোক্তা যারা স্টার্ট আপ তাদের জন্য, যে আমি একটা আইডিয়া নিয়ে গেলাম, আমি ওখানে অ্যাপ্লাই করলাম, যদি আইডিয়াটা ওনাদের পছন্দ হয় ওনারা স্টার্টিংয়ে সিড মানি আপনাকে 10 লাখ দিয়ে দিচ্ছে। তো 10 লাখ দিয়ে একটা বিজনেস স্টার্ট করা, এটা কিন্তু হিউজ একটা ব্যাপার, যেটা মানে আমরা একসময় চিন্তাও করতে পারতাম না। তো সেই জন্য আগে চিন্তা করতে হবে। অনেকে ভাবে যে আমার আইডিয়াটা চুরি হয়ে যাবে কি না, এই চিন্তা করে বসে থাকলে তো হবে না, এই আইডিয়া চুরি হয়ে যাবে ভাবতে ভাবতে অন্যের মাথায় এই আইডিয়াটা গজায় যাবে। ঠিক আছে, আইডিয়া কি আসলে চুরি করা যায়, শব্দটা একটু উত্তর চাচ্ছিলাম আমি। যেত এক সময়, এবং ইনফ্যাক্ট এখনো যায়, কিন্তু সেটাকে আপনার আগে মানে ধরুন আপনি একটা ইউনিক একটা জিনিস বের করলেন, এই জিনিসটা আপনি এখনই যদি আপনি একটা অ্যাপ্লাই করে ফেলেন তাহলে আপনি অন্য কেউ আর মানে সেম আইডিয়াটা নিয়ে কাজ করতে পারবে না। কিন্তু আইডিয়া চুরি হওয়ার জন্য তো সে দায়ী যে শুরু করে নাই। তাইলে যারা নিজে দোষ দিচ্ছেন আমার আইডিয়া চুরি করেছে, এই ব্যর্থতা কিন্তু আপনার, তার নিজের, কারণ হচ্ছে যে আপনি শুরু করেন নাই, আরেকজন শুরু করে দিয়েছে। আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয় যে আইডিয়া তো নট অনলি আপনার মিনিস্ট্রি, এখন অনেকগুলো মোবাইল কোম্পানিও দেখলাম আইডিয়া নিয়ে কাজ করছে, তারা ফান্ডিং করছে। অনেক শুধু মোবাইল কোম্পানি না, বেশ কিছু ভেঞ্চার ক্যাপিটালও আছে, ভেঞ্চার ক্যাপিটাল আছে, তারাও কিন্তু মানে চাচ্ছে যে ভালো আইডিয়া আসুক, ভালো কিছু বাংলাদেশ থেকে বের হোক। পাঠাও যদিও উবারের রেপ্লিকেট, কিন্তু তাও জিনিসটা তারা পাঠাওয়ার ভিতর বেশ কিছু আইডিয়া আসছে, তারা ফুডিং নিয়ে আসছে, তারা সাইকেল দিয়ে শুরু করেছে, মোটরসাইকেল দিয়ে প্রথম শুরু করেছে, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং আইডিয়া। তারা পাঠাওয়ার উবারের মতো প্রথমে গাড়ি দিয়ে স্টার্ট করেনি। তো সেই জিনিসটা এখন কি হলো, এখন তারা বাইরে থেকেও ফান্ডিং পাচ্ছে, তাই না, শুধুমাত্র আইডিয়ার জন্যই বিশাল কোম্পানি হয়ে গেছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার কাছে যেন মনে হয় আইডিয়াটাকে যদি আপনি কিন্তু পার্টনার নিয়ে সেলও করতে পারেন, যে আমার আইডিয়া আছে, আপনার কাছে টাকা আছে, তো আমি বললাম যে আপনি আমার সাথে যোগ দেন, পার্টনারশিপে আসে, কারণ আমি আমার আইডিয়া নিয়ে কাউকে দিব না, বুকে ধরে রাখবো, তাহলে তো হবে না, আমার কাছে টাকা নেই, যার কাছে টাকা আছে তার কাছে যেতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস আপা, যেটা আমরা জানি যে আপনি ই কমার্সের সাথে জড়িত, আপনি ওখানকার একজন নেতা, জয়েন্ট সেক্রেটারি, ই কমার্স কিভাবে এই তরুণ উদ্যোক্তাদের সাহায্য করছে? আমি বলবো তরুণ উদ্যোক্তাদের জন্য অ্যাকচুয়ালি ই কমার্সটাই সবথেকে ইজি একটা প্ল্যাটফর্ম, কম খরচে শুরু করা যায়। কোনো স্টোর নেওয়ার জন্য বেশি টাকা পয়সা খরচ করতে হচ্ছে না, অনলাইন একটা স্টোর তার খুবই কম খরচের ভিতরে হয়ে যাচ্ছে, প্লাস তার সব জিনিসপত্র স্টোরও করতে হচ্ছে না, সে সোর্সিং করে রাখতে পারে। তো এই জন্য ই কমার্সের আমি বলবো যে বিকল্প নেই, এই জন্যই এটা এত বেশি জনপ্রিয়তা পাচ্ছে দিন দিন। এফ কমার্স মানে ফেসবুক পেজের সাথে সাথে আমাদের মেইন যে কোর ই কমার্স সাইটগুলো সেগুলো খুব জনপ্রিয়তা পাচ্ছে, তো এইটার কোনো আসলে বিকল্প নেই। তবে শুরু করলে অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে মেইন ওয়েবসাইট করে স্টার্ট করলেই ভালো, কারণ ফেসবুক তো যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, ডিস্টার্ব দিতে পারে, ইট ক্যান বি অ্যাডেড বাট ইট ক্যানট বি দ্য মেইনস্ট্রিম। হ্যাঁ, এইটাই মেইনস্ট্রিম হওয়া উচিত না। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যে উই নিয়ে যে কাজ করছেন, এটা কেন, মানে ওইদিকে যাওয়ার কারণটা কি? আচ্ছা, এদিকে যাওয়ার কারণটা হচ্ছে যে আমাদের ইকাবে আমি তো গত 4 বছর থেকে আছি, তো এটা তো একদম মানে গত 5 বছর থেকে মাত্র কাজ শুরু করেছে, এখনো ছোট, মানে এখন হয়তো একটু বড় হয়েছে। তো ওই সময় আমরা যখন কাজ শুরু করলাম তো আমাদের মানুষ কম, তো এক একজনকে বেশ কয়েকটা সেক্টর দেখতে হয়, আমার যখন মেয়েদের সেক্টর দেখতে হতো, গভর্নমেন্টের সেক্টর দেখতে হতো, কর্পোরেট অ্যাফেয়ার দেখতে হতো, তো আমি হয়তো মেয়েদের ব্যাপারে খুব বেশি ফোকাসড হতে পারতাম না, সময় খুব কম দিতে পারতাম, কিন্তু আমার খুব ই হতো যে ওদেরকে তো আমি সময় দিতে পারছি না, কীভাবে কী করি। কারণ রাজীব স্যার ছিলেন যে আমাদের এক্স-প্রেসিডেন্ট, উনি আমাকে বললেন যে নিশা তুমি মেয়েদের ব্যাপারটা নিয়ে টোটালি একটা আলাদা করে ফেলো, তাহলে তুমি সময় দিতে পারবা, ওরাও ইন্টারেস্ট নিয়ে আসবে। তো তখনই আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, করবো করে করা হবে না, স্যারই পর আমাকে প্রেশার দিলেন যে না তুমি করো, এটা দেরি হয়ে যাচ্ছে, তুমি করো। তো আমি এই গত অক্টোবরের 25শে অক্টোবর আমি স্টার্ট করলাম, এবং এই 1 বছরের ভিতরে আমি মেয়েদেরকে নিয়ে মানে আমার যেই টার্গেটটা ছিল যে মেয়েরা বেসিক্যালি কী করে, বিজনেসটা হুট করে স্টার্ট করে দিলাম,
বান্ধবীকে দেখে, কিন্তু পরে আর আমি লং রানে চালাতে পারলাম না, হুট করে বন্ধ করে দিতে হলো। আমাদের একটু ধৈর্য একটু কম আছে, একটু ধৈর্য আছে, সেটাকে বের করে নিয়ে আসতে হয়। মানে মেয়েদের ভিতরে অনেক গুণ আছে, সেটাকে বের করে নিয়ে আসতে হবে। তো ওরা স্টার্ট করার পরে, মানে অনেক পেজ স্টার্ট করে আমাকে নক করে, আপু আমি তখন চালাতে পারছি না ফেসবুকটা, পেজটা কিভাবে সেট আপ করবো। আমাকে কেউ কেউ আছে ফেসবুকে পাসওয়ার্ডও দিয়ে দিয়েছে যে আপনি আমার পেজটা রেডি করে দেন। তো আমি বলতাম যে বোন আমাকে দিয়েছেন, আমাকেও দিবেন না, কখনোই নিজের এই পাসওয়ার্ড কখনই কাউকে দিবেন না। মানে ওরা এতই বোকা যে সেটা পর্যন্ত নির্দ্বিধায় দিয়ে দিতে রাজি আছে। যদি কেউ বলে যে ঠিক আছে আমি আপনার পেজ বুস্ট করে দিচ্ছি, আমাকে পাসওয়ার্ড দেন, দিয়ে দিচ্ছে, এই জিনিসটা কখনই করতে হয় না। তখন আমি এদেরকে এগুলো নিয়ে গ্রুমিং করা শুরু করলাম, ওয়ার্কশপ করা শুরু করলাম যে এদেরকে বোঝাতে হবে, এদেরকে গাইডলাইন দিতে হবে। তো আমি উই থেকে এমন একটা সলিউশন দেবো যেটা ওয়ান স্টপ সলিউশন মেয়েদের জন্য, যে পেজ থেকে শুরু করে ওয়েবসাইট থেকে শুরু করে একটা বিজনেসের গাইডলাইন কীভাবে রেডি করতে হয়, বিজনেসের সাস্টেনেবল মডেলটা কীভাবে বের করে নিয়ে আসতে হবে, সেই জিনিসটার আমি ওদেরকে গাইডলাইন দিব। ওয়ান স্টপ সলিউশন সে উই থেকে পাবে। এবং এটা আমি গত এক বছর থেকে করে আসছি। এবং ওদের কিছু রিকোয়ারমেন্ট ছিল আমার মেম্বারদের, যে আমরা আমাদের কিছু প্রোডাক্ট আমরা বিভিন্ন জায়গায় এক্সিবিট করতে চাই, আমাদের কোনো যেহেতু স্টোর নাই আর বড় বড় মেলাগুলো তো অনেক বেশি কস্টলি হয়, তো আমরা কীরকম করতে পারি কি না। তো সেখান থেকে আমি প্ল্যান করলাম, প্লাস ডিজিটাল ওয়ার্ল্ডের একটা থিম আমার মাথায় ছিল যে এই থিমটা অবশ্য বাইরের সমস্ত ফেয়ারগুলোতেই হয়, যে আমি প্রোডাক্ট এক্সিবিট করলাম, পাশাপাশি আমি কিছু কিছু জায়গায় সেমিনার করছি বিজনেস রিলেটেড। তো আমি তিনটা ফেয়ার করলাম, তিনটা ফেয়ারই আমি সেম ওয়েতে সেমিনার করেছি, ওয়ার্কশপ করেছি, মেলা করেছি একই প্ল্যাটফর্মে। তাতে কী হচ্ছে, উদ্যোক্তাদের যারা আছেন তারা প্রোডাক্টও সেল করছে, প্লাস ওই সেমিনারগুলোতে তারা অংশগ্রহণ করছে, তারা অনেক কিছু শিখতে পারছে তখনই। মানে এই সেমিনারগুলোতে আলাদাভাবে যেতে গেলে তাদের অনেক খরচ করতে হবে, আরেকদিন সময় নির্ধারিত করতে হবে, তো মেয়েদের এত সময়, আবার ফ্যামিলিতে সময় দিতে হয়। তো যার কারণে আমার এই জিনিসটা করাতে ওদের জন্য অনেক সুবিধা হয়েছে, ওরা অনেক কিছু শিখতেও পারছে, বিক্রিও করতে পারছে, ওদের ভিতরে ইন্টারনাল একটা নেটওয়ার্কিং তৈরি হচ্ছে, যেটা নাকি আপনি বললেন যে আপনাদের একজনের সাথে আরেকজন পার্টনারশিপ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি সেইভাবে আমাদের মেয়েদের ভিতরে সেই জিনিসটা হচ্ছে, নিজেদের ভিতরে এত সুন্দর মানে একটা কমিউনিকেশন তৈরি হয়েছে যে ওরা নিজেরা বোন বোন। আলহামদুলিল্লাহ। না এখন আমি তাদের হয়ে যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে তারা যদি উইতে উইমেন ই-কমার্সে আসতে চায় তাদের কি করতে হবে? মোস্ট ওয়েলকাম। তারা আমাদের একটা ফর্ম ফিল আপ করবে, আমাদের ফর্মটা আমাদের গ্রুপের একদম পিন পোস্ট করা আছে। এই ফর্মের ভিতরে রিকোয়ারমেন্টসের লোগো লাগবে, কারো যদি ট্রেড লাইসেন্স থাকে ভালো কথা, নাহলে পরে ট্রেড লাইসেন্স করে জমা দিতে হবে, কারণ লিগাল ওয়েতেই বিজনেস করা উচিত। আর 500 টাকা ফিস, এগুলো জমা দিলে আমরা ওদেরকে মেম্বারশিপ দিই। তাহলে আপনার ফর্মটা আমি ইনবক্সে আপনাদেরকে দিয়ে দিব, এটা লিঙ্কটা আমি দিয়ে দিব, ওখান থেকে নিয়ে আপনি তাহলে নিশ্চয়ই তাদেরকে হেল্প করবেন। আরেকটা জিনিস তাদের হয়ে আপনার কাছে চাইবো, সেটা হচ্ছে আপনারা যে ওয়ার্কশপগুলো করেন, ডেফিনেটলি ওরা যখন যুক্ত হয়ে যাবে তখন সেই সুযোগগুলো ওরা পাবে, অবশ্যই পাবে সেই সুযোগগুলো। এবং আপনারা বুঝতেই পারছেন যে নিশাপা আজকে এসছেন, আপনাদের আপনাদের অনেক উপকার হবে। কারণ হচ্ছে যে আমি চাই আমাদের এখানে মেয়ে যারা আছেন, আমাদের বোন যারা আছেন, তারা এই উইতে যোগদান করুক। উই হচ্ছে যে উইমেন অ্যান্ড উইতে যোগদান করুক, এবং সেই সেইখান থেকে তারা তাদের নেটওয়ার্কটা আরও বৃদ্ধি পাবে। এবং সেখানে এছাড়া ইকের যে ধরনের, আমার ধারণা সারা বছর ধরে কিছু সেমিনার বা কিছু ওয়ার্কশপ করে থাকে, আমাদের ইকেপ থেকে সেটা কি শুধুমাত্র মেম্বারদের জন্য না বাইরে শুধু মেম্বারদের জন্য? এইবার আমরা সেপ্টেম্বরের 7 তারিখ থেকে, অক্টোবর 7 তারিখ থেকে শুরু করব, 400 মেম্বারকে আমরা ফ্রিতে ট্রেনিং দেব। এটা 3 মাসের কোর্স। যারা ইকেপের মেম্বার শুধুমাত্র তারাই এই ফ্যাসিলিটিস নিতে পারবে, শুধু মানে মেম্বার ওনার যারা তারা না, তাদের কোম্পানির যে কেউ নমিনেট হতে পারবে। তার মানে যারা অলরেডি অনলাইনে বিজনেস শুরু করেছেন, বিশেষ করে ই-কমার্স, আমার ধারণা তারা ইকেপের মেম্বার হয়ে গেলে এটা সবার জন্যই উপকার হবে, এবং কোনো সন্দেহ নেই। ফাইনালি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপা আপনি যদি আমাদের এই কার্যক্রম সম্পর্কে, এবং এটা কিন্তু বিনামূল্যে হচ্ছে, তাদের কোনো টাকা পয়সা খরচ করতে হয় না, এইটা সম্পর্কে যদি আপনি একটু বলেন কেমন লাগলো আপনার এই টোটাল জিনিসটা? আমার কাছে এটা শুনে আমি আসলে খুবই সারপ্রাইজ যে এতগুলো মানুষকে আপনি এট এ টাইম একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পেরেছেন, এবং তাদের ভিতরে একটা নেটওয়ার্কিং বিল্ড হয়েছে, এটা মানে অতিরিক্ত আমি খুশি হয়েছি। এই জিনিসটা খুবই কম হয়, আমি এরকম দেখিনি যে এতগুলো মানুষকে একসাথে কানেক্ট করা।
এজন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং এদের সাথে আমি আসলে আমি নিজেও কোনো এক সময় অনলাইনে ক্লাসে আসতে চাই, আমি দেখতে চাই এরা আসলে কিভাবে ক্লাস করে, এবং ইক্যাব এবং উইয়ের পক্ষ থেকে যদি কখনো কোনো প্রয়োজন লাগে আমি তাদেরকে হেল্প করতে চাই। থ্যাংক ইউ সো মাচ আপা, থ্যাংক ইউ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য, এবং আমার ধারণা যারা আজকে আপাকে দেখেছেন তারা অনেক উপকৃত হয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এবং আপনাদেরকে যেটা ফাইনালি বলার সেটা হচ্ছে যে আমাদের যে অবজেক্টিভ সেটা হচ্ছে যে আপনাদের উন্নতি, আপনাদের নিজের এরকম বলার মতো, আপা যেরকম করে নিজের গল্প বললেন, আপনারা একদিন নিজের একটা গল্প, নট নেসেসারি সারা দুনিয়াকে শোনাতে হবে সেরকম বড় গল্প, কিন্তু আমার পরিবারকে বা আমার সমাজকে শোনানোর মতো একটা গল্প তো হতেই পারে যেটা নিজের কাজে লাগবে, সমাজের কাজে লাগবে। আর আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে যে শুধু নিজের জন্য আমরা করবো না, আমরা অনেক সমাজের জন্য অনেক কাজ করছি আপা, সেটা হচ্ছে যে আমরা রক্তদান কর্মসূচি করছি, আমরা গাছ লাগাচ্ছি এই গ্রুপ থেকে, আমরা গত রোজার ঈদে আমরা কিছু এতিমদের ইফতার করিয়েছি, সো এরকম অনেক সামাজিক কাজ আমরা আমাদের উইয়ে থেকেও আমরা এরকম অনেক কিছু করছি। সো এই কাজগুলো আমাদের থাকবে, এবং আমাদের পরিকল্পনা আছে উই থেকে আমরা ভবিষ্যতে একটা স্কুল করবো ইনশাল্লাহ। এবং সবার জন্য অনেক শুভকামনা, অনেক ভালো থাকবেন, আপনাদের বলার মতো একটা গল্প শোনার অপেক্ষায় আমি সবসময় থাকলাম, অনেক ধন্যবাদ, টেক কেয়ার।